নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 17ই আগস্ট 2021 এই দিন রবি তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গমন করতে চলেছে, যার ফলে এই 5 রাশির জাতক ও জাতিকার জীবনে সোনার ডিম পাড়া হাঁস পেতে চলেছে। তো কোন সেই 5 সৌভাগ্যশালী রাশি, তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিগ্রাম। সতেরোই আগস্ট 2021 এই দিন রবি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গমন করতে চলেছে। দীর্ঘ 1 বছর পর আবারও রবি বলবান হতে চলেছে, অর্থাৎ সিংহ রাশিতে রবির কার্যকারিতা বহুলাংশে বৃদ্ধি পেতে চলেছে, যার দরুন যে 5 রাশির কথা আমি বলতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা সোনার ডিম পাড়া হাঁস পেতে চলেছেন। অর্থাৎ এই সোনার ডিম পাড়া হাঁস কেন বললাম, আসুন আগে আমি সেই বিষয়ে জানিয়ে দিই, অর্থাৎ এই রবি গ্রহ আমাদের জীবনে কী কীভাবে প্রভাব ফেলে জেনে নেওয়া যাক। রবি যে গ্রহটি আমাদের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলে থাকে, অর্থাৎ রবি সরকারি দপ্তরকে বোঝায়, রবি বোঝায় বাবার সুখ। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ রবি গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকলে আপনি বাবার সুখ পাবেন। এর পাশাপাশি রবি সরকারি দপ্তরের কর্মীদেরকে বোঝায়, অর্থাৎ আপনার জন্মছকে রবি গ্রহ শুভ থাকলে আপনি সরকারি চাকরি পাবেন বা সরকারি কর্মী হবেন। এর পাশাপাশি রবি গ্রহ মান সম্মান, খ্যাতি, প্রতিষ্ঠা এই সমস্ত কিছু বুঝিয়ে থাকে। এছাড়াও রবি গ্রহ যাদের জন্মছকে শুভ অবস্থায় থাকে, সেই মানুষ বা সেই ব্যক্তি ঐশ্বর্যের শিকড় চূড়ায় বুঝতে পারে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ রবি আমাদেরকে আমাদের জীবনে আলো প্রদান করে থাকে, যেমনভাবে সূর্য আমাদের এই পৃথিবীকে আলো প্রদান করে, ঠিক তেমনটাই আমাদের জীবনে, অর্থাৎ আমাদের জন্মছকে রবি গ্রহ যদি স্ট্রং থাকে, তাহলে আমি যা যা কথাগুলো বললাম তা মিলতে বাধ্য। তাই আপনারা আপনাদের জন্মছকটি একবার হলেও কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন, আর জেনে নিতে পারেন আপনার জন্মছকে রবি গ্রহের পজিশান কেমন রয়েছে। রবি তুঙ্গস্থ রয়েছে, না রবি নিচস্থ রয়েছে, না রবি মধ্যম অবস্থায় রয়েছে। আপনার জন্মছকে যেভাবে রবির অবস্থান থাকবে, ঠিক তেমনটাই কিন্তু আপনি ফল পাবেনই পাবেন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারা কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই অতীব সৌভাগ্যশালী 5টি রাশি, যে রাশিগুলি এই রবির রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই রবির রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ এই রবি গ্রহ আপনাদের জীবনে আলো প্রদান করতে চলেছে, অর্থাৎ আপনারা মান সম্মানজনিত অর্থ প্রাপ্তি করতে চলেছেন। যারা সরকারি দপ্তরের কর্মী রয়েছেন, তাদের মান সম্মান বৃদ্ধির পাশাপাশি আয়ও বৃদ্ধি হতে চলেছে। এছাড়াও যারা গভর্নমেন্ট টেন্ডার নেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি ব্যবসা করছেন, বড় ধরনের ইন্ডাস্ট্রির মালিক রয়েছেন বা ছোটোখাটো কোনো বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। এবং আপনারা আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই রবির রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধন বর্ষা হতে চলেছে, সোনার ডিম পাড়া হাঁস আপনারাও পেতে চলেছেন। এই সময় ভাগ্যোদয় হতে চলেছেন আপনাদের জীবনে, ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। এর পাশাপাশি যারা সরকারি দপ্তরের কর্মী রয়েছেন, তাদের ক্ষেত্রেও মান সম্মানজনিত অর্থ পেতে চলেছেন এবং আপনাদের মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। রাজনৈতিক লেভেলে রয়েছেন, রাজনীতি করেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের পদমর্যাদা বৃদ্ধি পেতে চলেছে। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন, চাকুরি করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনারা আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রবির রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন এবং এর পাশাপাশি এই সময় আপনাদের অর্থনৈতিক সিচুয়েশান যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। যারা সরকারি দপ্তরের কর্মী রয়েছেন বা সরকারি চাকরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও এই সময় আপনারা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে অর্থ আগমনের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পুরনো অর্থ, বকেয়া অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, আপনাদের জীবনে মান সম্মানজনিত অর্থ আসতে চলেছে। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রবির রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। এই সময় আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে, না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন এবং আপনাদের হাতে প্রচুর অর্থ আসতে চলেছে। যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অপরচুনিটি আসতে চলেছে। এই সময় যারা ব্যবসা করছেন তাদের বকেয়া অর্থ কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করতে পারেন। আপনারা কিন্তু ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা ঘরে কোনো হাইলাইটেড প্রোডাক্ট পারচেস করতে পারেন। এরপরে শেষ এবং 5 নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রবি রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন। এই সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। এর পাশাপাশি যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন, গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় ভাগ্যোদয় হতে চলেছে আপনাদের জীবনে, সোনার ডিম পাড়া হাঁস আসতে চলেছে আপনাদের জীবনে। অর্থাৎ অর্থনৈতিক দিক বলুন, মান সম্মান প্রতিষ্ঠার দিক বলুন, যথেষ্ট শুভ যেতে চলেছে আপনাদের। এই সময় আপনাদের বকেয়া অর্থ উঠে আসতে চলেছে, অর্থাৎ যে সমস্ত অর্থ আপনাদের পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে সেই সমস্ত অর্থ কিন্তু আপনাদের উঠে আসবে। এর পাশাপাশি এই সময় যারা গভর্নমেন্ট সেক্টরে রয়েছেন, গভর্নমেন্ট টেন্ডার নিচ্ছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে এবং আপনাদের হাতে আসতে চলেছে প্রচুর অর্থ এবং সেই অর্থ দিয়ে আপনারা আপনাদের মনের স্বাদ মিটিয়ে ফেলতে পারবেন, অর্থাৎ বাড়িতে কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে পারবেন। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, এই রবির রাশি পরিবর্তনে আপনাদের জীবনে আলোয় আলোময় হতে চলেছে। তো এই ছিল 5 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি রবির রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।